এই পর্বে আপনাদের দেখানো হবে ব্লগার ওয়েবসাইটে এনেবল কাস্টম রোবট হেডার ট্যাগ কিভাবে সেট করতে হয়। এটা ট্যাগটি আপনার অন করতে হবে। আমি অন বাটনে ক্লিক করতেছি। অন করার পর দেখুন নিচে যে অপশনগুলো আছে সেগুলো এনেবল হয়ে গেছে। সেই হোম পেজ ট্যাগে ক্লিক করতে হবে। হোম পেজ ট্যাগে ক্লিক করে অল এ সিলেক্ট করতে হবে, আর হলো নো ডিবিতে সিলেক্ট করতে হবে। নো ডিবি সিলেক্ট, তারপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর দেখুন সার্চ পেজ ট্যাগে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেম, এখানে সেম না দিয়ে আপনাদের কী করতে হবে, এখানে নো ইন্ডেক্স, যেহেতু আমরা সার্চ পেজটা গুগলের এসইও তো দেখাবো না, তো এখানে নো ইন্ডেক্সে ক্লিক, তারপর নো ডিবিতে ক্লিক দেওয়ার পর তারপরে সেভ, সেভে ক্লিক করে সেভ করতে হবে। পোস্ট অ্যান্ড পেজ ট্যাগে ক্লিক করতে হবে সেম, এখানে অল আর নো ডিপি এই দুইটা অপশন এনাবল করে সেভ করতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের এনাবল কাস্টম রোবট ট্যাগ সিস্টেমটি আপনারা বুঝতে পারছেন। আর আমার চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। GSM SANJOY.com এরকম আরও অনেক ভিডিও পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।